দেশের একজন এমপি মাশরাফি বিন মুর্তজা আজকে সে একটা হাসপাতালে যায়। মাশরাফির অ্যাকশন আপনারা দেখেছেন, সকালবেলা যা দেখে কোনো কর্মচারী আসে নাই, বাবার খাবার দাবার অবস্থা ভালো না, হাসপাতালের বাথরুমের অবস্থা ভালো না, সে যে একটা অ্যাকশন নিয়েছে বলতেছে আপনারা কি করেন, কই আপনাদের তো কোনো দিক দিয়ে কমতি নাই, তাহলে হাসপাতালের বেহাল অবস্থা কেন? প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি হাসপাতালগুলো ঘুরে ঘুরে দেখতো, সরকারি সকল প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখতো, তাহলে এদেশে দুর্নীতি এমনিতেই কমে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন নেতারা যদি 5 মিনিটের জন্য হাসপাতালে যাইতো, প্রত্যেকটা ডাক্তার নিয়মিত রোগী দেখতো, চিকিৎসা করতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা, আজও গেল না মনের ব্যথা। আজকে সমাজের এই বাস্তব কথাগুলো তুলে ধরার কারণে মানুষ আমাকে, দেশের একজন এমপি মাশরাফি বিন মুর্তজা আজকে সে একটা হাসপাতালে যায়। মাশরাফির অ্যাকশন আপনারা দেখেছেন, সকালবেলা যা দেখে কোনো কর্মচারী আসে নাই, বাবার খাবার দাবার অবস্থা ভালো না, হাসপাতালের বাথরুমের অবস্থা ভালো না, সে যে একটা অ্যাকশন নিয়েছে বলতেছে আপনারা কি করেন, কই আপনাদের তো কোনো দিক দিয়ে কমতি নাই, তাহলে হাসপাতালের বেহাল অবস্থা কেন? প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি হাসপাতালগুলো ঘুরে ঘুরে দেখতো, সরকারি সকল প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখতো, তাহলে এদেশে দুর্নীতি এমনিতেই কমে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন নেতারা যদি 5 মিনিটের জন্য হাসপাতালে যাইতো, প্রত্যেকটা ডাক্তার নিয়মিত রোগী দেখতো, চিকিৎসা করতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা, আজও গেল না মনের ব্যথা। আজকে সমাজের এই বাস্তব কথাগুলো তুলে ধরার কারণে মানুষ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে, ছোট করে কথা বলে, কয়েকটা ফেসবুকের বক্তা, ইউটিউবের বক্তা, যে যাই বলুক না কেন বাজান, ভালো করলে তার সম্মান দিয়ে আমরা কথা বলবো, তার প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মন্দ করলে তার হেদায়েতের দোয়া করব, কথা বলে ঠিক কিনা? মাশরাফি বিন মুর্তজা ভাইকে ধন্যবাদ যে মাঝে মাঝে হাসপাতালে যাবেন, দেখবেন এমনিতেই হাসপাতালে ভালো চিকিৎসা সাধারণ রোগীরা পাবে, কথা কন ঠিক কিনা? আজকে হাসপাতালগুলোতে নানান ধরনের ব্যবসা বাজান, কথা বলতে গেলে ওরা আবার অবরোধ করে, আন্দোলন করে, বাপরে বাপ, রুগী দেখে আবার দেখবেন ওরা যদি একটু নিষ্পিস হয়ে যায়, ওরা আন্দোলন করলে পুরো দেশ অচল হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? এবং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা করে রেখেই বলতেছি, আল্লাহ আপনারা ডাক্তার হিসাবে কবুল করেছে, মানবতার সেবায় আপনার জীবনটাকে নিয়োজিত করেন। সরকারি চাকরি সকাল 9টা 10টা 9:30টায় নির্ধারিত সময়ে যাবেন, আবার নির্ধারিত সময় অফিস থেকে বের হয়ে আপনি রুগী দেখবেন, ক্লিনিকে যাবেন, কোনো সমস্যা নাই, 24 ঘন্টা রুগীর সেবা করবেন, মানুষের সেবা করবেন, আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যেই চাকরি করি না কেন, বেতনটা যেন হালালভাবে নেই, রোজগার করে বেতন নেই, পরিশ্রম করে, ডিউটি করে, অফিসে চাকরি করে, হালালভাবে প্রতিদিন ডিউটি করে আমরা যেন টাকাগুলো নেই, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা, সামনের দিকে যাই বাজান কমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন স্মরণ করো কাফেরদের কথা, তারা যখন দারুণ দোয়াতে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে বন্দী করবে, আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে, আপনাকে হত্যা করবে, ওরা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, পৃথিবী থেকে বিদায় করার জন্য, আর আপনার রব ষড়যন্ত্র করেছে আপনাকে বাঁচানোর জন্য, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আপনার রব হলো শ্রেষ্ঠ কৌশলী। কাফেররা যতই ষড়যন্ত্র করুক বাজান, আমার নবীকে বিদায় করার ক্ষমতা কোনো কাফেরদের নাই, কথা কন ঠিক কেরা? এবার আমার আল্লাহ রসুলকে হত্যা করার জন্য রওনা করেছে, বিশ্ব নবী হযরত আলীকে ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ এত বড় বীরের সামনে যাইবা, তোমার কি জানে মায়া দয়া নাই? আলী ডেকে বলে, ও নবী আমাকে শুধু দোয়া করে ছেড়ে দেন, ওই কাফের আপনার কাছে পৌঁছার আগে জমিন থেকে বিদায় করে দেব। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান রে তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বিশ্ব নবী বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে দিয়ে দিলেন, হযরত আলী তরবারি পাওয়া মাত্রই মারছে দৌড়। আল্লাহ রাসূল ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে, নবী গো ওই মক্কার মহাবীর আমর কাফের আপনাকে হত্যা করার জন্য অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগেই আমি তাকে জমিন থেকে বিদায় করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার।
এই কথা বলে হযরত আলী মারছে দৌড়, দৌড়াইতে 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 একবারে কাফের আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, কেন আমার সামনে কি বলতে চাও? হযরত আলী ডেকে বলে, ছোট না বড় পর বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী ডাক টানা শুরু করছে, ওয়াজ শুনি আমি মুক্ত। তাহলে ওয়াজ শুনলে হবে? এই হারুনুর রশিদ ভাই যে লিখেছে, হারুনুর রশিদ আপনারা বলেন। এখন এক নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, নারীরা যে বেপর্দায় চলাফেরা করে, নারীদের অভিভাবককে বিয়ের আগে তার বাবা বড় ভাই, বিয়ের পরে তার স্বামী, অভিভাবক তিনজন পুরুষ, কয়জন? তিনজন। বাবা মারা গেলে বড় ভাই, অথবা বেঁচে থাকলে বাবা বড় ভাই উভয়ে দেখতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীর ঘরে গেলে স্বামীর দায়িত্ব। এখন যে মেয়েটা বিয়ের আগে বেপর্দায় চলাফেরা করতেছে, ওর বাবার গুনাহ হচ্ছে না? এ দায়িত্ব কার? মেয়েটা যে বেপর্দায় চলাফেরা করতেছে, দায়িত্ব তার বাবার। এখানে ওয়াজ নসিহত দিতে কোনো কাজ নাই, এখানে বাস্তব প্র্যাকটিক্যাল আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় চলতে পারে? আল্লাহ বলেন, অকর্ণা ফি বৈতি কন্যা বলে আত্মাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার জাহিলিয়াতে সুগের মেয়েদের মতো ফ্যাশন কইরা, রং ধং কইরা, শ্বাস গুজ কইরা রাস্তাঘাটে নিজের যৌবনকে, দেহটাকে প্রদর্শন করো না। নারী তোমরা ঘরের ভিতরে থাকলেই ভালো, প্রয়োজনে বাইরে যাইবা বোরকা পরে পর্দা কইরা। এমন বোরকা, ঢিলা ঢালা বোরকা পরতে হবে, হাত মোজা পা মোজা পরতে হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে ভদ্রভাবে হেঁটে যায়, মনের অজান্তেই ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। আর বিটি বালার সাজতে যাচ্ছে, শাড়ির কি কুচি ফালাছে, বাপ রে বাপ, মাথায় খেলে না চাষা। হে মনে করতেছেন ওয়াজ বাদ দেখালি ওলে দেখে পারে না, রাগ করতেছেন আপনারা? এলে গতানুগতিক গল্প বা কথা, আপনারাও যা জানেন আমিও জানি, এদেশের মানুষ আপনি আমিও, নাকি খালি কাঁচা বাদাম নিয়ে পড়ে থাকলে হবে? হ্যাঁ, রাগ করতেছে যুবক, মন খারাপ করেছো তোমরা? কষ্ট পাইস না রে সোনার টুকরা যুবক, রাগ করিস না, কাঁচা বাদাম বইলে লাভ নাই। একটা লোক অভাবের তাড়নায় পড়ে, রিজেকের তাড়নায় পড়ে সারাটা জীবন এই ছন্দ গেয়ে গেয়ে, সে মনে করো কি করেছে, গ্রামে গ্রামে এরকম ছন্দ গেয়ে গেয়ে সিটি কলার চেন দেন, এটে দিয়ে সমান সমান কাঁচা বাদাম, আমার কাছে নাই গবু ভাজা দাম, ভাজা বাদাম আমার কাছে আসি খালি কাঁচা বাদাম। এই কথা একটা ছন্দ বইলে মনে করেন, এলাকায় একজন এসে বলতেছে শাড়ি লুঙ্গি থ্রি পিস লাগবে, আসে নিয়ে যান, এটা নিয়ে টল করা যাবে? এটা কি হাসি তামাশার বিষয়? একটা লোক কর্ম করে, জীবিকার তাগিদে খাদ্য অন্বেষণ করে, তাকে নিয়ে হাসি টল তামাশা করা যাবে? কাঁচা বাদাম, কাঁচা বাদাম জিকির নয়, জিকির হবে কার নামে? চিল্লা বলে কার নামে? নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সেজদা করেন, কোরআন পড়েন ভাই গো, কোরআন পড়েন, দিনে রাতে বেশি বেশি করে কোরআন পড়েন, পর্দাহা করেন আপা, পর্দাহা করেন, বোরকাহা পরেন ভাবি, বোরকাহা পরেন, দিনে রাতে যেখানে যান বোরকা পরে যান। কি যুবক মন খারাপ, লিল্লায় থাকবে, তাহলে বাদাম বাদাম নয়, তাহলে আমরা কি বলবো? নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন, কাঁচা বাদাম। কথা কন ঠিক কে না? এ যুবক ভাই মন খারাপ করিস না, কলিজার টুকরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম এরপরে বলতে চা, হুজুর স্বামীদের কথা শোনে না, শুধু নাটক দেখে। এই আচ্ছা, বউ যে নাটক দেখে, টিভি কে কিনছে ক, ভালো করে ক, তোর বাড়িতে এলইডি এই 32 ইঞ্চি টিভি কে কিনছে ক, তাড়াতাড়ি ক, কে কিনছে ক? ও তুমি টিভি কিনবা, তুমি ডিশের লাইনের মাসে মাসে বিল দিবে, নাকি তোমার বউ গার্মেন্টস খেটে দেয় মাসে মাসে 200-300 টাকা খেয়ে দেয়, আমাদের পকেট থেকে দেয় না? তাহলে তুমি টিভি কিনবা, ডিশের লাইন কিনবা, আর হুজুরের এসে কাছে দোয়া করবে, তার মানে এক বেয়াদব লোক, বেয়াক্কেল লোক, বেহায়া লোক। কি করছে জানেন? মদের দোকানদার। কিসের দোকানদার? ওই সারা জীবন মদ বিক্রি করে, হুজুরের কাছে 500 টাকা দিয়ে বলছে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। তো হুজুর দোয়া করার আগে বলতেছে, বাবা তোমার ছেলে করে কি? বাবা পড়াশোনা করে। আপনি কি করেন? আমি মদের ব্যবসা করি। এখন নিজে যদি মদের ব্যবসা করেন আর ছেলেটাকে যদি দোয়া করেন যে আমার ছেলে যেন মদ না খায়, তা আপনি মদ বিক্রি করেন, আপনার ছেলে মদ না খেলে ব্যবসা চলবে? কথা কন ব্যবসা চলবে? তা আমাদের অবস্থাও তাই,
শুধু বিবির দিকে দোষ ঠেলে দেয়, বউ পর্দা, বউ নাটক দেখে, বউ টিভি দেখে, ডিশের লাইন আনবা তুমি, টেলিভিশন কিনবা তুমি, মাস গেলে ডিশের লাইনের বিল দিবা তুমি, আর দোষ দাও বউয়ের, পাগলামি করা জায়গা পাও না? না, কোন কোন পুরুষ আছেন আজকে বাড়ির যা ডিশের লাইন কেটে দেবেন, পারবেন? ডিশের লাইন কেটে দেবেন, তাহলে বুঝবো কেমন কোন জায়গায় নাটক দেখে। সব আয়োজন রেডি রেখে দোয়া করে লাভ আছে চাষা, কথা কন না কে? টেলিভিশন থাকবে না, দেখতেও পারবে না, ডিশের লাইন নাই তো কোনো কাহিনী নাই, আর এখন তো কোনো ইসলামিক চ্যালেঞ্জই নাই, তাহলে ওই ঘরে ডিশের লাইনে ঢুকেন কৃষক আমার সাথে কন তো, ভালো কিছু আছে দেখার মতো? কিছু আছে ভাই? কিছুই নাই, এক মক্কা মদিনের খালি একটা চ্যালেঞ্জ আছে আর দুই একটা জীব জন্তুর চ্যালেঞ্জ, ছোটো বাচ্চা কাছে দেখতে পারে কোনো সমস্যা নাই, গুণা হবে না, কিন্তু ওগুলো দেখবার যায় তো নাচ গান আসে, কথা কন না কে? ওগুলো দেখবার যায় নাচ গান আসে না, তো এগুলো দেখবেন কেমনি? সব হারামি হয়ে যাচ্ছে, ওয়াজ দেখবে গেলে এখন নাচানাচি শুরু করে ইউটিউবে, যে ওয়াজ দেখে কথা কন না, ওখানেও নায়িকারা চলে আসে, মন খারাপ করছো তোমরা, কষ্ট পাইছো আমার কথায়? তাহলে বিবিকে টেলিভিশন থেকে বিরত রাখতে গেলে বাড়িতে টেলিভিশন রাখা যাবে না, ডিশের লাইন রাখা যাবে না, দেখি তো নাটক কই দেখে, বাড়ির দরজা কই দেখবে, কথা কন ঠিক কে না? এরপরে যে কথাটা লিখেছে হুজুর, স্বামীর কথা শোনে না। আচ্ছা, স্ত্রী কেন আপনার কথা শুনবেন? একটা মেয়েকে কন্ট্রোলে রাখতে পারেন না, আপনি তো পুরুষ জাতির কলঙ্ক, মেয়ে মানুষের অন্তর যে নরম, যে সুন্দর মায়াবী, যে সুন্দর নরম মহিলাদের অন্তর, পটানো ব্যাপারই না, খালি একটু প্রতিদিন একটু ভালো ব্যবহার করা লাগবে। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ আব্দুল সালামের মা আসি, ভালো থাকো, হ্যাঁ সারাটা দিন তোমাকে অনেক মিস করি সোনা, কেরে বউ জীবনে অন্য কিছু কবি, একটু ভালো ব্যবহার রে ভাই, আমি আর কেমনে শিখাবো কন তো? আল্লাহ রসুলের স্ত্রী বাজে কথা বলবি না, আগেই বলছি, কোশ না বাবা আমাকে আমার লাইনে বলতে দে, ভালো লাগলে শোন, না হলে চলে যা শোনা, এদিক খেয়াল করুন, লেখা দিয়েছে তো একটু বুঝে দিচ্ছি, আমার এই কথা শুনে যদি দুইজনে এরকম অভিনয় করতে পারে তার জীবনে সুখ ফিরে আসবে, কথা কোন ঠিক কেনা? উদ্দেশ্য সবাই তো আর পারবে না, সবার দ্বারা সব কাজ সম্ভব না, চাষা তো এরকম ভান করলে হবি না, চাষার সব বয়স চলে গেছে, কথা কোন ঠিক কেনা? আচ্ছা এদিক খেয়াল করেন তো, যে কথা বলতে যাচ্ছিলাম, আমরা কালকে মা পিল আছে, একটা যে বাজে শেষ করবো নাকি, আর একটা চলুক, লীলায় থাকবে, আচ্ছা চলুক, আপত্তি নাই, আমিও ফ্রি হয়ে কিছু ওয়াজ করে দিয়ে যাই, শেষ করে যাবো ইনশাআল্লাহ, একটু বাকি রাখবো না। আমার ভাইয়েরা, বিবির সাথে ভালো আচরণ করতে হবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন, সুবহানাল্লাহ। তাহলে বাড়ি থেকে যখন প্রত্যেকটা পুরুষ বাড়ির বাইরে চলে যাবে, বিবিকে চুমো খেয়ে যায়, কার সুন্নত? নবীজির সুন্নত, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত রোমান্টিক, হালাল বিনোদন ইসলামের ভিতরেও আছে, কে বলে নাই বিনোদন, সব আছে সুবহানাল্লাহ বলে, খালি একটু বোঝার কম বেশি। হালাল স্ত্রীকে চুমো খেয়ে আপনি বাহিরে যাবেন, বলেন তো আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে কিনা? না